আবারও গাড়ির ধাক্কায় গুরুতরভাবে জখম দুই নেশাগ্রস্ত যুবক, ঘটনা বিশালগড় থানাধীন চুড়িলাম বাজারে। ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় 11টা নাগাদ নেশাগ্রস্ত অবস্থায় দুই বন্ধু চুড়িলাম বাজার থেকে বাইসাইকেল চেপে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। মাতাল অবস্থায় চুড়িলাম বাজারে বেসামাল হয়ে গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে তারা। আহত বাপন দাস ও সুশান্ত ভৌমিক দুজনেরই বাড়ি চুড়িলাম। খবর পেয়ে বিশালগড়ের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর ভাবে আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে রেফার করা হয় আগরতলার হাঁপানি হাসপাতালে। কল পাইছি বিশাল ইয়া চড়িলাম থেকে, এটা হওয়ার পরে আমরা লগে লগে আমরা গেছি চিড়িয়া দিয়ে, যে তারা দুজন করে দিয়েছে, একজনের নাম বাবন দাস, একজনের নাম সুশান্ত। তারা গাড়ি এবং বাড়ি দেখা এই দিয়ে গেছে গা শুনছি, তবে তারা একটু মনে হয় নেশা অবস্থাতে আছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে ত্রিপুরা মেডিকেল কলেজে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।